সাজন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আমাদের সকলের প্রিয় একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব পটল পোস্ত। চলুন দেখে নিই আজকের আমার রেসিপিটা। আমি 250 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে দুদিকের মুখটা একটু চিড়ে চিড়ে রেখেছি। কড়া গরম করে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, মিডিয়াম টু লো আছে। 5-7 মিনিট চাপা দিয়ে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 7-8 মিনিট হয়ে গেছে, চাপাটা তুলে নেব। ভালো করে একবার নেড়ে নেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে করে আরো 2-1 মিনিট একটু রান্না করে নেব। আমাদের পটল পোস্ত প্রায় রেডি। নামানোর আগে ওর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। গ্যাসটা বন্ধ করে তেলটা ভালো করে মিশিয়ে নিই। তৈরি হয়ে গেল আমাদের পটল পোস্ত। দুপুরে গরম ভাতের সাথে এরকম পটল পোস্ত থাকলে কিন্তু এক থালা ভাত এই পটল পোস্ত দিয়ে খাওয়া হয়ে যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে, তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হবো অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।